আমি বিষয়টা আবার আসছে, এবং এটা সাউথ এশিয়া এবং এশিয়ার যে এনার্জি সিনারিও সেটার সাথে মিলিয়ে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে বাংলাদেশকে তারা একটা সোর্স অফ এই এই এনার্জি রিসোর্সেস, যেটা পার্শ্ববর্তী দেশগুলিতে অনেক লাভজনক তাদের যে বাণিজ্য কিংবা এক্সপোর্টের মাধ্যমে তাদের খুব কুইক মুনাফা অর্জনের একটা কেন্দ্র হিসেবে বাংলাদেশকে তারা গ্রহণ করছে, এবং ড্যান মজিনা তাদের এই প্রতিনিধিত্ব করছে। এইটা আমি গত কিছুদিনে এই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায়, যেমন সান ফ্রান্সিসকো কিংবা MIT, তারপরে নিউ জার্সি, এই সমস্ত জায়গায় যুক্তরাষ্ট্রের অনেক মানুষের সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন সংগঠন যারা অকুপাই মুভমেন্ট করেন তাদের সাথে, তারা অনেকেই বলেছেন যে আমরা এই বাংলাদেশের এই সমস্ত বিষয়গুলিতে মার্কিন নাগরিক হিসেবে আমরা কি করতে পারি। তো সেখানে আমি একটা কথা বিশেষভাবে বলেছি যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের সরকার এবং কর্পোরেশন তারাই বাংলাদেশের এই বড় ধরনের অনেকগুলি ধ্বংসযজ্ঞের সঙ্গে তারা জড়িত। যেহেতু যুক্তরাষ্ট্রের সরকার এবং কর্পোরেশন জড়িত, সুতরাং যুক্তরাষ্ট্রের নাগরিকরা যদি এই বিষয়টা বুঝতে পারে এবং নিজেদেরকে তার সাথে বিযুক্ত করেন যে না, এটা আমাদের আমাদের কথা বলে, মার্কিন জনগণের স্বার্থের কথা বলে, আমেরিকান ইন্টারেস্টের কথা বলে, আমেরিকান ট্যাক্সপেয়ারদের টাকা দিয়ে এই মার্কিন কর্পোরেট স্বার্থ রক্ষা করতে গিয়ে আরেকটা দেশের সর্বনাশ করা হচ্ছে, এটা যদি মার্কিন জনগণ জানেন, তাহলে মার্কিন জনগণের পক্ষ থেকে যদি এই প্রতিবাদটা ওঠে, তাহলে সেটা অনেকখানি কাজ হবে। আসলে তো একদিক থেকে এই যুক্তরাষ্ট্রের জনগণ এবং বাংলাদেশের জনগণের, আমরা যদি গ্লোবালি চিন্তা করি, স্বার্থ অভিন্ন, এই এই দুইয়ের মধ্যে স্বার্থের কোনো সম্পর্ক নেই, কিন্তু এবং এই এই সমস্ত দেশের সরকার এবং এই সমস্ত দেশের জনগণের স্বার্থ আসলে একই। তো সেই জায়গাটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই ভূমিকার ক্ষেত্রে আমরা হয়তো অনেক জায়গা তৈরি